একটা মানুষ যখন বারবার বদলায়, যখন তার জীবনে স্বপ্ন পূরণ হয়, আবার যখন তার জীবনের স্বপ্নগুলো ভেঙে যায়, আমাদের মতো মানুষের লাইফটাই এরকম। যখন আমরা স্বপ্ন দেখি, বহুত উঁচুতে দেখি, আবার যখন স্বপ্ন ভেঙে যায়, তখন আমরা এক পালের নিচে নেমে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আপনারা? সব ভালো আছেনি? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা যে যেখানে সব ইয়া স্বপ্ন দেখবো ইনশাল্লাহ, আমরা সবে সবর ক্ষমতাটা কি দেখবো, যে যতক্ষণ দেখতাম পারি ততক্ষণ দেখবো, আর ইনশাল্লাহ সবে বড় বড় স্বপ্ন দেখতায়, সবরও স্বপ্ন দেখার অধিকার আছে। তো যাই হোক, একটা আমি একটা গিফট পাইছি, তো হই আজকে আমি আমার গিফটটা আপনারা লগে শেয়ার করি। আসলে থ্যাংক গেসলা হলিডেট ও আইতে সময় আমার লাগে ওগুলো লই আইসেন, আমি আসলে যেটা বালা ভাইয়াতেও লই আইসেন। তো আমার গিফটগুলো আপনারা লগে শেয়ার করতাম, দেখো কাছেন কি লইছে, আর আসলেও সুন্দর হয়েছে। বাট যেটা আসিল ও জানে সিলভার কিতাব হয় একটারে কেটলির লাহান জানে টিপট, এইটা আসলে একটু ছোট হয়ে গেছে, আরও একটু বড় হইলে ভালো হইল নে। বাট ঠিক আছে, বেটা মানুষের একটু শপিং করতে একটু প্রবলেম হয়, বাট যতক্ষণ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমি এটা জিনিস আসলে যে পালা পাই, আরেকটা কালার দেখানি, ডিফারেন্ট ডিফারেন্ট এক একটা কালার এক লাখান। তো আমার জানাই আসেন আপনারা কাছে খেলা লাগলো, আর বিচারা আমার লাগে অত সুন্দর সুন্দর গিফট লই আইসেন। তো আমি চিন্তা করলাম আজকে তোরা চিকেন রোস্টো লাখান করিলাই, আর একটু উড়া তারা আসিল লাগে দেখাইনি, আমার গাছের মাঝে যত মরিচ হলাইছে আলহামদুলিল্লাহ। এবার কি একটু কম আইসে, লাস্ট টাইম তো ফাতা দেখা গেছিল না, ওলা মরিচ হলাইছে, বাট এবার কু তো বেশি আইসে না, দেখাইনি আমার নাগা আইসে। আসলে আমি বাসাইলাম নাগাই, তো আমার কোন দিন নাগা মাত্র খোলতে মিললে আমার তিনটা নাগা আইসে। তো যাই হোক, এবার দিয়ে আমি কুকিং স্টার্ট করে দিছি, আর আমি খুই খুই তো করি ইয়ার ফায়ারও হারাই দিছে। ও মাশাল্লাহ, যে ইয়ার ফায়ারটা বানাইছে তার আসলে থ্যাংক ইউ দেওয়া উচিত। তো যে হেল্প হয় আমার ইয়ার ফায়ারটা খায়, কারণ নাইলে ওয়েলর গছ স্মেলে বড়ি যেত আস্তা গড়, আর ওখান কু ইয়ার ফায়ারটা খায়, ইয়ার ফায়ারও হারাই দিলে কোনো স্মেলও বাড়ায় না যাও আলহামদুলিল্লাহ। আর ইলাহান সাউন্ড করে বাড়ার মাঝে খেখে বালা ফাইন, আমার একটা যে ভাল লাগে মাশাল্লাহ। তো যাই হোক, আমার রান্দা বইলিছি বইয়া আদা রান্দা স্টার্ট করি, আমি বাড়া গিয়া চকর উকর দিয়া আইরাম। আর আজকে রান্দা আমার লাগে পাক্কা ইজি আসিল, কেন না আর আমি বেশি ঝামেলাও করতাম চাইছি না, কারণ ফ্রাইডে আসিল আর ফ্রাইডে দেখে তো নমাজ উমার সপ্তাহ থাকে, তো আমি চাই না ফ্রাইডে কুকিং করতাম, কারণ লাগে আমার অন্যান্য জিনিসও মিস করিলাই। তো আমি চা করি জানি আগে রান্ধিয়া থইবা লাগে, বাট আগে আমার গরু মেহমান আসলা আর সপ্তাহে মিললা বাক্কা জামেলা আসিল, এর লাগি রান্ধতাম পারছি না। তো রান্দা আছে কিছু, তো আমি চিন্তা করলাম যে না থান আইরা যেবলাতে আমি ফ্রেশ রান্ধিলাই, আর আমার হইসইন চিকেন হাইবা আর মিট আছে আমার গরুর মাঝে রান্দা। তো চিকেন চিন্তা করলাম যে আচ্ছা ওলা ইয়ার ফায়ার দিয়ে হারাইয়া তোরা রোস্টোর লাখান করিলাই, আর একটু ডিমম দিয়া বুনিয়া তৈ রাখি, আর লগে ডাইল আছে মিট আছে আর মাসকারি অবশ্য তাই খাইন না, বাট আমার লাগে আছে। আর আমি ঠা করি সপ্তাহে একদিন মাছ রান্ধতাম, আর সবে আমরা মাছ খাইতাম, যেদিন আমার মাছ রান্ধা লাগে এদিন আমি সবরে প্লিজ প্লিজ খোয়া লাগে, সবরে নাই আসলে খালি ঠান্ডা খোয়া লাগে, পাচ্ছেনটি আমার খাইলায়। তো আপনারা মাঝে খেখে ইলা আসেন যেনে গরম মাঝে মাছ রান্ধি আনলে খোয়া লাগে, যেনে প্লিজ খাইলাও প্লিজ খাইলাও, তো আমার কমেন্ট করিয়া জানাইবা, আর ইনশাল্লাহ সব বালা তাক্তা, আর আমরা লাগেও দোয়া করবা, আর দেখাইব নেক্সট ভিডিওর মাঝে। ওকে, আল্লাহ হাফিজ।